ତୁମର କିଛି ସମ୍ବଳ ଉପରେ ଜାଣିଥିଲି, ଭୂ ସମ୍ବଳ ଭୂ ସମ୍ବଳ ଭିତରେ ଅନ୍ୟକୁ ଜାଣିଥିଲେ ଆଜ୍ଞା ଆଉ କିଛି ଜାଣିବା ଖଣିଜ ସମ୍ବଳ ଓ ଶକ୍ତି ସମ୍ବଳ ଖଣିଜ ସମ୍ବଳ ଓ ଶକ୍ତି ସମ୍ବଳ ଖଣିଜ ସମ୍ବଳ ମାଟି ଭିତରେ ଗଛ କରାଯାଉଛି ମନୁଷ୍ୟର ବିନା ସାହାଯ୍ୟରେ ମନୁଷ୍ୟରେ ସାହାଯ୍ୟ ଦରକାର ସମ୍ବଳ ବିନା ସାହାଯ୍ୟରେ ପ୍ରାକୃତିକ ଉପାୟ ସୃଷ୍ଟି ହେଇକି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ରାସାୟନିକ ମିଶ୍ରଣକୁ ଖଣିଜ କୁହାଯାଏ କାହିଁକି ମନୁଷ୍ୟ ଖଣିଜ ସମ୍ବଳ ତିଆରି କରିଲେ ସେ ମାଟି ତଳେ ଥାଏ ସେଇ ଯୋଉ ଥାଏ ସେଇ ମିଶ୍ରଣ ରାସାୟନିକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ମିଶ୍ରଣ ଥାଏ ତାକୁ ଖଣିଜ କୁହାଯାଏ ଯେଉଁ ସାରେ ଖଣିଜ ମିଶ୍ରଣ ଥାଏ ତାକୁ ଖଣିଜ ପିଣ୍ଡ କୁହାଯାଏ ପୃଥିବୀରେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ 800 ପ୍ରକାର ଖଣିଜ ସୁନ୍ଦରଗଡ଼ ମଧ୍ୟ କୋଇଲା ପେଟ୍ରୋଲ ମଧ୍ୟ ଆମେ ସଫଳ ପାଉଛେ
পেট্রোল কোন করছে না পেট্রোল ড্রাইভিং গাড়ি চলছে নাকি তাকে মধ্যে আমি উপযুক্ত করে ব্যবহার করা পেট্রোল কে মধ্যে উষ্ণ শুকর্ণ করা যায় বায়োগ্যাস যে গোবর গ্যাস গোবর আগে গাঁ মানে সব ব্যবহার হোলা গোবর গ্যাস বর্তমান না গোবর গ্যাস কোন গোবর তার ট্যাঙ্ক পকে তাকে ঘাটবে তাহলে দুইটা গ্যাস মিথেন অঙ্গারকাম্ল সেই গোবর গ্যাস চার মিনিট ব্যবহার করে বর্তমান প্রচুর মাত্রায় আমি উপযুক্ত পরিমাণের তাকে ব্যবহার হি করা তাহলে এই শক্তি সংগ্রহ মধ্যে অভাব দেখা যাবে না কি বিভিন্ন সমস্যা মানে মধ্যে দেখা যাব না তাহলে জানলে যদি শক্তি সংগ্রহ এতে গুলি আমার উপকার আসুচি তেমন আমি তাকে প্রপর ভাবে ব্যবহার করবে শক্তি সংগ্রহ সরলীকরণ করা কোণ করা না যেটি আমি গাড়ি সাইকেলে যাইপার সেটা গাড়ির ব্যবহার করা না সাইকেল ব্যবহার করা যেটা আমি চালিকি যাই কাম করবে সেটা গাড়ির ব্যবহার দরকার নাই তাহলে পেট্রোল সরবরাহ করবে আমি ঘর যেতে বাহার যাচ্ছি মামু ঘর অজা ঘর মামু মাই মাউসী এইসব ঘর যাচ্ছি যে আমি বাহার করে পড়ছে যে আমি স্কুল পড়ছি তার অফিস পড়ছি সেই সময় ঘর লাইট ফ্যান লগাই দিয়ে পড়ে তাহলে সে ইলেকট্রিক অযথা খরচ হচ্ছে তাকে সুইচ অফ সুইচ অফ করে দেওয়া বা মেন সুইচ বন্ধ করে দেওয়া তাহলে সমস্যা হয়ে গেলে নিয়মিত গাড়ি আমি ব্যবহার করছি গাড়িটা খারাপ হতে অধিক পেট্রোল পড়ছি আরে কাহিঁকি পড়ে চিন্তা করিয়া দরকার ডাইরেক্ট গ্যারেজ বি নেবার তাহলে ঠিক কথা যেত পেট্রোল পড়ি হবে সেতিক অত্যধিক পড়ি গলে পেট্রোল বিষয় বি থাকি পারা হ্যাঁ আর রোষে যেত আমি করছি রোষেই গ্যাস হবে পড়িয়া কাটছে সে জ্বালা চল তাহলে গ্যাস নষ্ট ই রোষে নষ্ট হব কাঠ কাঠ রোষেই ব্যবহার পূর্ব প্রস্তুত করবা তাকে রোষেই তাহলে কিছু সমস্যা দেব না রোষেই যেত কলাটা কাইক ঢাকণ দেলে না ঘোড়ানি দেবে কলবা না উত্তাপ যেতে হব সে ঢাকণ তাকে চাপ পক চাপ প্রয়োগে কম তাপরে সব কাজ হয়েপার কম ইলেকট্রিসিটি খরচ হব কম গ্যাস খরচ হব কম কাঠ খরচ হব ওকে এইভাবে ভাবে যদি আমি নীতি নিয়মের পরিচয় দেওয়া তাহলে খনিজ সম্পদ সরবরাহ করিবা শক্তি সম্পদ সরবরাহ করিপার ওকে আজ এটিকি